হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটা ডালের রেসিপি। এই ডালের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও। বন্ধুরা, আমি শিউলি আর তোমরা দেখছো শিউলির পাকশালা। তো চলো বন্ধুরা, আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আমি এই ডালটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ অড়হর বা তুর ডাল। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর একটু নিয়ে নিয়েছি সামান্য একটু মুগ ডাল। মুগ ডালটাও আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি একটু একটা লেবুর সাইজের তেঁতুল। এবার ডালগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দুটো ডাল আমি ছেঁকে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এবার একটা কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু 1 চামচ মতো তেল। কুকারে কিন্তু সামান্য একটু তেল দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেজানো মুগ ডাল আর অড়হর ডালটা দিয়ে দেব। এবার ডালটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব। ডালটা কিন্তু একদমই ভাজব না, ডালটা জাস্ট একটু নাড়িয়ে চালিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটু লঙ্কা কুচি আর দিয়ে দেব একটু টমেটো কুচি আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এবার এগুলোকে একটু মিক্স করে দেব। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। ডালগুলোকে বা এগুলোকে কিন্তু একেবারে ভাজবো না, শুধু একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে তেলের উপর মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর ফ্লেমটা বাড়িয়েই দুটো সিটি মেরে নেব। ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, আর ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটাই থাকবে, এরকম করেই ডালটা সেদ্ধ করতে হবে। এবার ডালটাকে সম্ভার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা তড়কা প্যান। এর বদলে কিন্তু তোমরা যে কোনো কড়াইও নিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 7 গোটা জিরে আর দিয়ে দেবো একটু সর্ষে। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু হিং, তারপর দিয়ে দেবো একটু রসুন কুচি, কয়েকটা কারি পাতা আর রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তারপর এগুলোকেও মিশিয়ে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ডালটা গ্যাসের উপর বসিয়ে ডালটার মধ্যে এই ফোড়নগুলো, পেঁয়াজ রসুন ভাজাগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। ডালটা একটু ফুটে উঠলে এবার এর মধ্যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা গুলে, তেঁতুলগুলো উঠিয়ে নিয়েছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। আবার খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা 2-3 মিনিট একটু ফোটার পর এর মধ্যে 1 চামচ একটু বেসন গুলে রেখেছিলাম, এবার এটার মধ্যে ডালের মধ্যে অ্যাড করে দেব। বেসনটা দিলে কিন্তু ডালের টেস্টটাও খুব ভালো হয় আর বেসন ডালটা একটু ঘনও হয়। এখানে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে
এরকম ডালের মধ্যে বেসন অবশ্যই দেয়। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন, এরপরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার সামান্য উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব। অবশ্যই দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।